আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটা টিউটোরিয়ালে। গুরুত্বপূর্ণ তিন চারটা ওয়ালেটের অফার এবং এক্সচেঞ্জের অফার শেয়ার করবো। মোস্ট বি জয়েন করবেন, ভালো একটা প্রফিট কিন্তু বুক করতে পারবেন। অলরেডি অফারগুলো কিন্তু চ্যানেলে শেয়ার করে দিছি, তো কীভাবে পারফর্ম করবেন দেখাই দিয়েছি, ভালো একটা প্রফিট অবশ্যই আসবে, তাই দয়া করে কেউ মিস করবেন না। ভিডিও শুধু কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অলরেডি আমরা টেস্টেড নিয়ে ভিডিও করছি, যদি টেস্টনেটে পারফর্ম করতে ইচ্ছে এখন সুই ব্লক চেন নিয়ে কাজ করতে পারেন, 100% অ্যাডপ কনফার্ম আছে। তোষনমি টেস্টনেটে 100% অ্যাডপ কনফার্ম আছে। এছাড়াও ওদের রাউন্ড টু আরেকটা আছে, সেটাও তো আপনি জয়েন করতে পারেন। সেসাথে করে আমরা আরও অফার শেয়ার করছি, ইনস্ট্যান্ট টোকেন দিচ্ছে 500 রিয়েলি এসআরই অ্যালয় টোকেন, তো জয়েন করে নেন, ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। আজকের অফার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, প্রত্যেকটা অফারই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই মিস দিবেন না, জয়েন করে নেবেন। অ্যাট ফার্স্টলি আমরা শুরু করব আমাদের লিস্টের ফার্স্ট প্রজেক্টটা নিয়ে। তো এটার অফারটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। এটা হচ্ছে মিনিমা ওয়ালেটের এয়ারড্রপ। তো এখান থেকে প্রতিদিন আপনার একটা টোকেন করে আর্নিং হবে। এখানে আপনি কোনো কাজ করতে হবে না, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখলে এক ইনকাম হবে। অলরেডি আমাদের এক ভাই এখান থেকে প্রায় 99 টোকেন কিন্তু আর্নিং করেছে। তো এইটা কতটা স্ট্রং আগে ধারণা দিব, তারপরে জয়েন করতে মন চাইলে আপনি করবেন। তাদের কিন্তু অফিসিয়াল টুইটারটা কিন্তু অলরেডি ভেরিফাইড আছে এবং অলরেডি প্রায় 23K ফলোয়ার্স রয়েছে, এবং তারা কিন্তু ভাই খুব দ্রুত সহকারে আগাচ্ছে। তাদের রোড ম্যাপ সকল কিছু কিন্তু লাইভ, তারা কীভাবে আগাবে এখানে 2023 সাল আইসি চলবে, রেজিস্ট্রেশন চলবে, এভাবে করে কিন্তু পুরো ডিস্ট্রিবিউশন কমপ্লিট করবে টোকেনের। তো এখানে সকল কিছু বলা আছে 7/3/2023, অর্থাৎ সামনের বছরের দিকে কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা বুক করতে পারবো খুব শীঘ্রই। তো এটা ওয়ালেটের যেহেতু অফার ভাই, মিস করা যাবে না। তাছাড়া যদি আমি ওদের সাইট সম্পর্কে দেখাই, এখানে দেখতে পারেন প্রতিনিয়ত তাদের আপডেট চলতেছে, তারা কীভাবে কাজ করতেছে টিম নিয়ে। তো একটা টিম নিয়ে যখন একটা প্ল্যাটফর্ম কাজ করে তো কীভাবে আগায় সেটা কিন্তু টুইটারে আসলে বোঝা যায়, অ্যাক্টিভিটিগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আমরা তাদের টুইটারে যাই, তাহলে মিনিমাম যদি ওয়েবসাইটে যাই, তো আমি ওদের ওয়েবসাইটটা দেখাচ্ছি। এখানে কিন্তু ভালো ভালো কমিউনিটির সাথে তাদের কিন্তু পার্টনারশিপ অলরেডি বন্ডিং করেছে। তো এখানে তাদের সাইটে যদি আমরা আসলাম, মিনিমার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওয়ালেটের ওয়েবসাইট, এখানে আসলে একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, এখানে যে পার্টনারশিপগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় কমিউনিটির সাথে কিন্তু তারা কলাবরেশন করছে, অর্থাৎ তারা কিন্তু পার্টনারশিপ করবে। তো যেহেতু একটা ওয়ালেটের অফার, তাই মিস করা যাবে না, জয়েন করে নেন, বিগ ভালো একটা প্রফিট ফিউচারে পেয়ে যাবেন। এখানে কোনো কাজই নেই, জাস্ট খালি জয়েন করাটাই কাজ, পরক্ষণতে কিন্তু বিগ একটা প্রফিট আপনার জন্য ওয়েট করতেছে, তাই মিস করা যাবে না। মিনিমা ওয়ালেটের অফারে জয়েন করার জন্য অ্যাট ফার্স্টলি আপনাকে কী করতে হবে, অ্যাট ফার্স্টলি আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। সিম্পল আমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটাতে ক্লিক করে দিয়ে আপনি আপনার ব্রাউজার দিয়ে এখানে একটা সাইন আপ করে নেবেন, একদম ইজি একটা সাইন আপ। এখানে প্রথমে আপনার কান্ট্রিটা বাংলাদেশ দিবেন, অথবা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান দিবেন। 1 থেকে 8 শুরু করে ক্যাপচাটাকে পূরণ করেন, নাম্বারটা 1 থেকে দিবেন, যেমন 1-7 এভাবে করে আপনার নাম্বারটা দিবেন আর কি। দেওয়ার পর নাম্বারটা দেওয়ার পর আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেল, ইমেল যেটা দিবেন সেটা এখানে আবার সেম ইমেল দিবেন। তারপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনি ক্যাপচাটা পূরণ করবেন। অ্যান্ড আপনি অ্যাটলাস কী করবেন, এখানে সাইন আপে ক্লিক করলে আপনার সাইন আপটা হয়ে যাবে। ইমেলে কনফার্মেশন মেল আসবে, ইমেলটা ভেরিফাইড যদি করতে বলে তাহলে ইমেলটা ভেরিফাইড করে নেবেন। ফর লাইক ইমেল একটা মেল আসবে যে কমিউনিটি থেকে, এখানে আপনাকে বলবে প্লিজ কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন। এখানে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাকে বলবে ভেরিফাই করতে, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনার ওই ব্রাউজারটা সেম দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। সিম্পল ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি দেখতে পারবেন এইখানে অনেকগুলো অপশন, ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি এখানে অ্যান্ড্রয়েড সিলেকশন করবেন, অ্যান্ড্রয়েড সিলেকশন করলে আপনি দেখবেন ডিরেক্টলি ওদের অ্যান্ড্রয়েড অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে বলবে। তো আমরা কিন্তু অলরেডি প্লে স্টোরের অ্যাপটার লিঙ্ক আমাদের চ্যানেলে দিয়ে দিছি, তো প্লে স্টোর থেকে ওদের অ্যাপটা ডাস্ট খালি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসটা ওপেন করবেন, টাইম নিবে অ্যাপসটা ওপেন হতে, কারণ এখানে কিছু সেট আপ আছে সেগুলো ওপেন হতে একটু সময় নেয়। তো সেট আপগুলো ওপেন হওয়ার পর দেখেন এইখানে আপনার কাজ হচ্ছে ইনসেন্টিভ প্রোগ্রাম, এইখানে আপনার কাছে ইনসেন্টিভ প্রোগ্রামে আপনাকে আসতে হবে। এইখানে আপনাকে আইডি দিয়ে আপডেট করতে হবে। তো আপনি আইডি অ্যাক্টিভ করার জন্য মূলত এই সাইটে পাবেন। আপনি যদি এই সাইটটাতে আসেন, তাদের সাইটের ভিতরে কিন্তু এইখানে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ইনসেন্টিভ আইডি, আপনার আইডিটা আপনি পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। আপনার আইডিটা আপনি জাস্ট এখান থেকে কপি করে নেবেন, কপি করার পর সেটা আপনার অ্যাপসের ভিতরে আইডিটা পেস্ট করে এখানে আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। তারপরে গো টু দ্য ইনসেন্টিভ রিওয়ার্ডে ক্লিক করে আপনার রিওয়ার্ড দেখতে পারবেন। এখানে আপনার প্রতিদিন আর্নিং শুরু হয়ে যাবে, এখানে আপনি প্রতিদিন 1টি করে টোকেন আপনার এখানে রিসিভ থাকবে, আপনার কোনো কাজ করতে হবে না। আপনি যদি ইচ্ছা হয় আপনি অ্যাপটা আনইনস্টল করে দিতে পারেন, অ্যাপটা রেখে দিলেও কাজ হবে মোবাইলে। এখানে ডেইলি নোট থেকে আর্নিং হয়ে থাকবে, এছাড়াও এখানে আর্নিং আরও হয়ে আছে দেখাচ্ছি। এইখানে দেখেন এই যে রেওয়ার্ড অপশন, এই রেওয়ার্ড অপশন থেকে এখানে ইনভাইট লিঙ্কে যদি আমি একটু আসি, দেখেন এখানে আপনার ইনভাইট লিঙ্ক আছে, ইনভাইট লিঙ্ক যদি ফ্রেন্ড থেকে শেয়ার করেন সেখান থেকে একটা আর্নিং হবে। এবং যদি আমরা রেওয়ার্ডে আসি,
তো রেওয়ার্ডে আসার পর দেখেন এইখানে রেওয়ার্ড ইনফোতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন ইউ উইল আর্ন ওয়ান রেওয়ার্ড টোকেন সাকসেসফুল কানেক্ট ইউর নেটওয়ার্ক, মানে আপনার এনি আপনার নেটওয়ার্ক 24 ঘন্টার মাঝে মধ্যে একটা করে টোকেন আর্নিং হবে। এখানে ফ্রেন্ডদেরকে রেফার করলেও এখানে আর্নিং আছে, তো এখানে ফ্রেন্ডের রেফার করলে হচ্ছে সামান্য কিছু আর্নিং। তবে প্রতিদিন আপনি এখান থেকে একটি টোকেন অটোমেটিকলি পাবেন, সেটা কোথায় পাবেন এখানে যে আপনি রেওয়ার্ডে চেক করলে আপনি দেখতে পারবেন এখানে জমা হবে। অলরেডি আমাদের কমিউনিটি এক ভাই আর্নিং কিন্তু করতেছে, অনেক আর্নিং করছে, যেন একজনে 173 টোকেন অলরেডি আর্নিং করেছে। তো এইভাবে করে আর্নিং করে রাখেন, যখন রেকর্ডিং আপডেট আসবে তখন অবশ্যই উইথড্রল আপডেট সকল কিছু আমরা জানা দেবো। প্রজেক্টটা বড়, তার জন্য রিভিউ করলাম, মিস করবেন না, জয়েন করে নেবেন। আমাদের লিস্টের সেকেন্ড যে অফারটা সেটা হচ্ছে কয়েনট্র্যাক ওয়ালেটের অফার। ভাই এটাও টোকেনটা অলরেডি কিন্তু কয়েন বেস না কি একটা ওয়ালেট আসছে জানি কয়েনস, এই ওয়ালেটে কিন্তু এই টোকেনটা কিন্তু প্রি সেল চলতেছে। খুব শিগগিরই টোকেনটা আমরা যে টোকেনটা পাচ্ছি এই টোকেনটা আমরা সেল করে প্রফিট নিতে পারবো। তো আমি অলরেডি আমি কিন্তু অ্যাকাউন্ট করেছি, আমি দেখাচ্ছি আমার ওয়ালেট থেকে টোকেন। এটা কিন্তু মূলত প্রথম অবস্থায় মেন ব্যালেন্সে অ্যাস হবে না, প্রথম টোকেন নাম হচ্ছে কাডোই, টোকেনটার প্রাইস হচ্ছে 0.0676, হয়তো বা লিস্টেড করবে, এখনও লিস্টেড হয় নাই, এইটা হচ্ছে তাদের প্রাইস। এইখানে আমাদের টোকেনটা দিয়ে দিবে খুব শীঘ্রই। এখানে আপনি টোকেনটা পাবেন হচ্ছে রেওয়ার্ড অপশন রেফার অ্যান্ড আর্ন একটা অপশন চলে আসছে, এখানে আপনার প্রতিনিয়ত আর্নিং করতে পারবেন। প্রতি রেফারের জন্য $1 করে দিবে আর জয়নিংয়ের জন্য মনে হয় 35 টোকেন করে দেয়, কাডোই টোকেন নাকি একটা নাম জানি ওদের। যদি আমি অফিসিয়াল টুইটারে আসি তাহলে আপনাদেরকে আপডেট দিতে পারবো। তাদের টুইটার পেজে কোনো ফলোয়ার নেই অথবা তারা কোনো টুইটারের কোনো কাজ দেয় নাই কাউকে, তার জন্য হয়তো বা ফলোয়ার্স বাড়াতে পারে না। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট অফিসিয়াল, ওয়েবসাইট দেখলে বোঝা যায় প্ল্যাটফর্ম কতটা ইম্পর্টেন্ট বা কতটা স্ট্রং। মোটামুটি তারা কিন্তু কাজ করতেছে, ওদের তাদের প্ল্যাটফর্ম নিয়ে তারা কিন্তু কাজ করতেছে, তাদের নিজস্ব ওয়ালেটের নিজস্ব টোকেনটাই মূলত আমাদেরকে দিচ্ছে, তাই মিস করা যাবে না। এটা অলরেডি আমি যতটুকু আপডেট পাইছিলাম যে এটা একটা এক্সচেঞ্জের প্রি সেল চলতেছে, ঠিক আছে, কিন্তু আমি আপডেটটা এখানে খুঁজে পাচ্ছি না, নাহলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম। যতটুকু তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি বুঝলাম এটা হচ্ছে মূলত একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মতোই, এখানে কিন্তু সাইন আপ করার কথাও বলতেছে, তার মানে হচ্ছে এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বা ওয়ালেট ধরতে পারেন। তো ওদের এখানে তো আমরা পুরো ডিটেলস কালেক্ট করতে পারি নাই, তো যাই হোক আপনারা জয়েন করে নেন, জাস্ট ডাউনলোড এখান থেকে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নেন। এখানে একটু ঝামেলা আছে অ্যাকাউন্ট করার জন্য আমি বলে দিচ্ছি। অ্যাডফার্স্টে প্লে স্টোর থেকে অ্যাপটা ওপেন করার পর আপনি এখান থেকে দেখেন লগ ইন অ্যান্ড ক্রিয়েট আইকন আছে, ক্রিয়েট আইকনে সিম্পল একটা ক্লিক করে দিবেন। এখানে আপনার নাম লাস্ট নেম ফার্স্ট নাম দিবেন, অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করেন, ভুল দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনি দরকার নেক্সট বারে ক্লিক করেন, এখানে আপনার রেফার কোড ইউজ করতে হবে, মোস্টলি আমাদের রেফার কোডটা ইউজ করবেন। এখান থেকে আপনি রেফার কোডটা জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে, নিয়ে আপনি জাস্ট খালি এখানে বসায় দিবেন, ঠিক আছে, এখানে বসায় দিলে হবে। তারপর আপনি এখানে আসেন, এখানে আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে রেজিস্ট্রেশন বারে ক্লিক করুন। আপনার ইমেলে যে কোডটা যাবে সেই কোডটা আপনার ইমেলে রিসিভ হতে হতে প্রায় অলমোস্ট 20 মিনিট লাগতে পারে, 15 থেকে 20 মিনিট লাগতে পারে। আপনি কী করবেন, অ্যাপটাকে মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে, অ্যাপটাকে মিনিমাইজ করে রাখার পর আপনি দেখবেন এরকম একটা ইমেল আসবে, সেই ইমেলে আপনাকে কোড দেওয়া হবে, সেই কোডটা আপনাকে দিতে হবে। আমি বলি আপনি এয়ারড্রপে কাজ করেন, তো এই পেজটাকে জাস্ট আপনি এইভাবে মিনিমাইজ করে রেখে আপনি এয়ারড্রপে কাজ করে থাকেন, 20 মিনিট পর আপনি এটাকে কাটবেন না, এই পেজটা না কেটে রাখলে পরে 15-20 মিনিটের ভিতরে ইমেলে কোড পাবেন, সেই কোডটা এখানে বসায় দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। আপনি তো ইনস্ট্যান্ট টোকেন পেয়ে গেলেন, এটা দেখার জন্য এখানে রেফার অ্যান্ড আর্নে ক্লিক করলে আপনার টোকেন এখানে শো করবে, ইউর আর্নিং কত আপনার আর্নিং এখানে শো করবে, এবং আপনার এটা রেফার কোড এটা এখান থেকে কপি করে ফ্রেন্ডদের মাঝে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। ফর লাইক এখানে ক্লিক করলে যে কপি দ্য কোডে ক্লিক করলে এই রেফার কোডটা এখান থেকে আপনি ফ্রেন্ডের মাঝে শেয়ার করতে পারবেন, এখানে হয়তো কিছু পরিমাণ আপনাকে আর্নিং আরও দিতে পারে। তো এখানে কোডটা আসতে একটু সময় নেয়, এসএলআর কোনো কিছু না, আপনি জাস্ট প্রত্যেকে জয়েন করেন, এটা অ্যাকর্ডিং আপডেট আসলে কীভাবে সেল করবেন আপডেট অবশ্যই জানিয়ে দিব। আমাদের এসে থার্ড ওয়ালেটের যে অফারটা সেটা হচ্ছে মূলত এখানে এয়ারগো ওয়ালেট, এটা আপনার অনেকে পরিচিত একটি ওয়ালেট, এর আগে অনেকগুলো অফার শেয়ার করছি এয়ারগো ওয়ালেটের, জাস্ট এখান থেকে এয়ারগো ওয়ালেটটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর সিম্পল ওপেন করলে এখানে নিউ ওয়ালেট অ্যান্ড রেজিস্টার ওয়ালেট, আপনার পুরাতন ওয়ালেট থাকলে সেটা প্রাইভেট কিতে লগ ইন করতে পারেন, নিউ ওয়ালেট খুলে চলে নিউ ওয়ালেট খুলতে পারেন, খুলে নেবেন। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট খালি এখান থেকে ওপেন করবেন, আপনার অ্যাকাউন্টে যে রিসিভ আইকনে ক্লিক করলে আপনার অ্যাড্রেস পাবেন, সেই অ্যাড্রেসে আপনি এয়ারড্রপে ইউজ করবেন। ওয়ালেট খোলা দেখা দিলাম, এখন চলে আসি এয়ারড্রপে। এয়ারড্রপটা হচ্ছে কোনো রেফার কমিশন এখানে নাই, তাই এখানে গিভওয়ে দিতেছে এই টোকেনটা, তো প্রত্যেকে জয়েন করেন গেলামের অফার। এখানে জাস্ট দেখেন এখানে টোটাল এত পরিমাণে প্রায় 150,000 টোকেন না কি জানি যাই না, যা এখানে পাইডিয়া নাকি একটা নামে একটা টোকেন মূলত আমাদেরকে দিবে তাদের ওয়ালেটে, তো এটা লিস্টেড হলে ভালো প্রাইসে সেল করতে পারবেন। জাস্ট এখানে ফলো টুইটার কাজগুলো করে অ্যান্ড এয়ারগো ওয়ালেট অ্যাড্রেস এখানে সাবমিট করে দেবেন। এয়ারগো ওয়ালেট অ্যাড্রেসটার কথা তো বুঝতে পারছেন কীভাবে কি, জাস্ট এখান থেকে আপনি ওপেন করবেন, ওয়ালেট তো খোলা দেখাই দিলামই, জাস্ট এখান থেকে আপনি রিসিভ আইকন পাবেন, রিসিভ আইকন থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি এখানে শেয়ার করে দিবেন, জাস্ট এই অফার আপনার জয়েন করা কমপ্লিট। তো আমাদের লিস্টে 4 নম্বর অফারটা হচ্ছে এক্সচেঞ্জের অফার, এক্সচেঞ্জটা এতটা আমার ভালো লাগে নাই, তারপরেও আমি শেয়ার করছি এবং আপনাদেরকে বলছি যে ব্যক্তিগতভাবে অফারটা আমার কাছে এত ভালো লাগে নাই, কারণ আমি স্ট্রং প্রজেক্ট ছাড়া শেয়ার করি না আমাদের চ্যানেলে, তারপরও শেয়ার করছি কারণ এটা ভাইরাল হয়ে গেছে। এখানে টোটাল 1 লক্ষ USDT
অ্যাডও রাখছে। তো বুঝতে পারতেছেন কি করতে হবে, অ্যাড ফার্স্টলি এখানে ক্লিক করে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনাকে KYC করতে হবে। তো আমার KYCটা অলরেডি মানে ফেল আসছে, আমি পরে আর ট্রাই করতে পারিনি। আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করে ইমেল পাসওয়ার্ড দিবেন, সেন্ড করে ক্লিক করলে কোড চলে আসবে, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন। একটু ঝামেলা হতে পারে, কয়েকবার বারবার ট্রাই করলে সাইন আপটা হয়ে যাবে। তারপর আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। আমি ফোর লাইক দেখাই দিয়েছি। জাস্ট অ্যাকাউন্ট খোলাটা হয়ে গেলে আপনি দেখেন এখানে ব্যানারে $1,00,000 USDT রেওয়ার্ড পুল রাখছে জাস্ট অ্যাকাউন্ট করার জন্য। এছাড়া আর কোনো কিছু কিন্তু এখানে নাই, এখানে কোনো আপডেটিং টাপডেটিং কিছুই দেখতেছি না, তাদের কোনো ডিটেলস নেই। তো এখানে আমি টুইটারটা দেখছিলাম, টুইটারে ওদের অ্যামা ট্যামা চলতেছে এই আর কি, এই ছাড়া বেশি কিছু আমি এখানে পাই নাই। তাদের টুইটার অলরেডি 20K ফলোয়ার আছে, তার মানে হচ্ছে এটা নতুন কোনো এক্সচেঞ্জ না, এটা হয়তো বা একটু পুরাতনই। তো এইখানে যাই হোক, এখানে কী বলতেছে দেখেন, এখানে অনেকগুলো রাউন্ড চলছে, যেমন এখানে অ্যামা চলতেছে তাদের, তারপরে এখানে $300 একটা অফার চলতেছে। এছাড়াও তো টুইটারে যে আসার পর আমরা যে দেখতে পেলাম এখানে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে USDT অ্যান্ড NFT অ্যাডোপ, মানে এখানে আপনার USDT প্লাস NFT আপনাকে দেওয়া হবে, শুধু USDT দিবে না, অ্যাডোপর পাশাপাশি NFT সাথে সাথে আপনাকে USDT দিবে। তো জয়েন করার কাজ কি, খালি যাচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন রাউট, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করলে আপনি রেজিস্ট্রেশন টু স্প্লাইট নাকি একটা নাম দিছে জানি, যাই হোক এইখানে আপনাকে এটুক করা যাবে। আপনি এখানে KYC করার জন্য প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসলে আপনি এখানে দেখবেন সেটিং একটা বার আছে, আমার কিন্তু অলরেডি এটা ফেল আসছে। তো আপনি এখানে ভেরিফাই লেখা একটা অপশন পাবেন, ভেরিফাই ক্লিক করবেন। আমি এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে আপনি KYCটা করে নেবেন। আমারটা এখন কানেকশন ইরোর দেখাচ্ছে, সার্ভার কোনো প্রবলেমের কারণে হয়তো বা আমি করতে পারতেছি না ভেরিফাইটা, না দেখাইতাম লাইভ করে। ভেরিফাই ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে যে আইডি কার্ডটা সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সট বারে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বারে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ আপ সেকেন্ড পেজ এবং দিয়ে আপলোড করার পর এখানে নেক্সট বারে ক্লিক করলে আপনার এখানে একটা গোল চিহ্ন চলে আসবে। কেমন চিহ্ন আসবে, যে এখানে ভেরিফাই করতে আর কি বলবে আর কি, যে এরকম আপনার ফেসটা ক্যামেরাটা ধরবেন, এই যে এখানে সবুজ দেখাইছে মানে এদিক তাকাইতে বলতেছে, আবার এদিক সবুজ দেখাইতে তাকাবেন, আবার এদিক দেখাইলে ওদিক উপরে তাকাবেন, এদিক সবুজ দেখাইলে নিচে তাকাবেন, তারপরে আর কি কাজ কমপ্লিট। এখানে আই এম রেডিতে ক্লিক করলে এটা ক্যাপচারটা নিয়ে নিবে আপনার কাছ থেকে। তারপর অনেক ভাই বলছেন এখানে ভাই রেফার কমিশন আছে কি না, এখানে রেফার কমিশন কিচ্ছু আমরা জানি না, এক্সচেঞ্জের অফার তো ভাই এখানে রেফার কমিশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আপনি যদি রেফার করে যান, প্রোফাইল আসেন, এখানে ইনভাইট অপশন আছে, ইনভাইট গেটের রেওয়ার্ড এখানে বলা আছে, ইনভাইট গেটের রেট মানে রেফার কমিশন দিতে পারে। এখানে আমাদের কমিউনিটি অনেক মেম্বার কিন্তু জয়েন করছে, মাত্র ভেরিফাইড করে 3-4 জন, আর সবাই কিন্তু আনভেরিফাইড, কেউ KYC করতে পারে নাই বা ফেল আসছে এরকম হতে পারে। তো যাদের ফেল আসছে তারা পরে ট্রাই করেন, অথবা অনেক সার্ভার প্রবলেম কারণে অনেকে KYC করতে পারতেছে না, তো আমি আপডেট দিব তখন আপনি KYCটা করে নিন। ছিল আজকে 4টার অফার, এখন কিছু আপডেট দেই। যেমন আমরা একটা ওয়েট লিস্ট শেয়ার করছিলাম WSR, এটা অনেক আগের একটা অফার, পুরাতন অফার, চাইলে এখনও জয়েন করতে পারেন যারা মিস করছেন। এটার একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমি আপনাদের স্পষ্ট বলি, যারা এটা সাথে জয়েন করছেন ঠিক আছে, তো এটা কিন্তু টোকেনটা অলরেডি তাদের কিন্তু লিস্টেড আছে, এটা ওয়েট লিস্টের জন্য আমরা যারা ওয়েট লিস্ট ইউজারদের আমাদের খুব শীঘ্রই অফারটা শেষ হয়ে যাবে। আপনি জয়েন করার জন্য সিম্পল এখানে ইমেল দিয়ে আপনি জয়েন করতে পারেন, আপনার ইমেল একটা কনফার্মেশন কিন্তু মোস্ট মেল আসবে ঠিক আছে। এখানে কিছু কন্ডিশন তারা বলে দিছে, যেখানে নিচে স্ক্রল ডাউন করে আমি ওইটাই আপনি হাইলাইট করছিলাম, যে আপনাকে একটা মেল করা হবে ভেরিফাই ইমেল। তো আপনি ইমেলটা ভেরিফাই না করলে কিন্তু আপনি ই করতে পারবেন না, মানে এখান থেকে এলিজিবল ডিসকোয়ালিফাইড আপনাকে করে দিবে। তারপরে সেম আইপি, এক আইপিতে একাধিক অ্যাকাউন্ট করলে এটা আপনাকে ডিসকোয়ালিফাইড করে দিবে, এবং এইটা অফারটা 4 দিন পর শেষ হয়ে যাবে। তো এখানে পজিশন আছে, আপনি দুই তিনটা রেফার আলাদা আলাদা ডিভাইস দিয়ে করে নেবেন, কারণ এটার কিন্তু টাস্কগুলো কি, জাস্ট ক্লিক করলে পাসপয়েন্ট করে টাস্ক দেয়, এই হচ্ছে টাস্ক, এখানে আপনার রেফার লিঙ্ক পাবেন। এটাই ছিল আপডেট এটার। তো যদি আপনি কোনো মেল ভেরিফাই করতে পারেন নাই বা মেল পান নাই, তাহলে দেখেন এইখানে ওরা একটা ইমেল দিছে, এই ইমেল তাদেরকে মেল করে বলবেন যে আমি ভেরিফাই ইমেল পাইনি, আপনাকে মেল করবে। আমি অলরেডি কিন্তু মেল করছিলাম, আমি কী করে দেখেন তাদেরকে আমি অলরেডি মেল করছি, আমি দেখাই আপনাদেরকে, এখানে আমি সেন্ড আইকনে ক্লিক করে দেখাচ্ছি, আমি তাদেরকে অলরেডি একটা মেল করে বলছিলাম I don't receive ভেরিফাই ইমেল, আমি বলছি I have joined ওয়েট লিস্ট, জাস্ট রিসিভ থ্যাংক ইউ সাইনিং ইমেল রিসিভ, বাট ভেরিফাই ইমেল নট রিসিভ, মানে আমি ভেরিফাই ইমেলটা পাইনি, আমার অ্যাকাউন্ট ইমেলটা দিয়ে আমি বলছি সেন্ড ইউ ভেরিফাই ইমেল। তো আমি যখন ওদেরকে ইমেল করি, তারপরে ওরা আমাদেরকে কিন্তু একটা ইমেল দেয়, আমাকে ওরা কী জানি কী দিছে আমি এখনও চেক করিনি। দেখেন এখানে ওকে দুইটা ইমেল করা হয়েছে, তো থ্যাংক ইউ সাইন আপ ইমেল, মানে আপনি যে কয়বার সাইন আপ করবেন সেই কয়বারই এখানে থ্যাংক ইউ সাইন আপ ইমেল দেখাচ্ছে, কিন্তু আমাকে ভেরিফাই ইমেল কিন্তু এখনও দেয় নাই। তো আপনারা মেল করে দিতে পারেন, যখন ভেরিফাই ইমেল দেয় তো আপনি ভেরিফাইটা করে নেবেন। তো অনেকের ভেরিফাই ইমেল দিতে পারে, আপনি স্প্যাম ফোল্ডার চেক করে দেখতে পারবেন, যদি আপনাকে কোনো ভেরিফাই ইমেল দেয় এখানে আপনি সার্চ করতে পারেন WESEM,
এখানে দেখুন কতগুলো ইমেল আছে, আপনাকে কোনো ভেরিফাই ইমেল যদি দিয়ে থাকে তাহলে আপনি ভেরিফাই ইমেলটা ভেরিফাই করে নিন, আমাকে তো দেয়নি, আমি পাইনি, তার জন্য আমি মেল করেছি। তো এই হচ্ছে কথা। তো আরও উপরে আরও অনেক আপডেট আছে, আপডেটগুলো আপনারা ফলো করে নিয়ে চেষ্টা করবেন। যেমন যে বাইন্যান্সের একটা ইভেন্ট আপনাদের মাঝে শেয়ার করছিলাম, বাইন্যান্স একাডেমি, তো এটার কিন্তু কয়েকটা, এটার পার্ট ওয়ান পার্ট টু অ্যান্সার দিছিলাম, তারপরে ভিডিও দেখেছিলাম কীভাবে জয়েন করবেন, যারা জয়েন করেন জয়েন করে নিতে পারেন। তো এটার কিন্তু পার্ট থ্রি অ্যান্সার কিন্তু আজকে পাবলিশ করছি, মানে পাইসি আর কি হাতে, তার জন্য শেয়ার করলাম। তো আপনারা পার্ট থ্রির অ্যান্সারগুলো আপনারা সাবমিট করে দিন, ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ভাই ভিডিওটা শেষ করে দিচ্ছি, একদম অবস্থা বাজে হাল না জাল অবস্থা, একটা লাইক করে দিন, ধন্যবাদ সবাইকে।